ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু খুবই সহজ কিন্তু কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে আসবে ভিডিও ভিডিও প্লাস ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের এই ভিডিওতে সেই আপনাদেরকে চেষ্টা কেন আমার ভিডিওগুলো সার্চিং র্যাঙ্কিংয়ে আসবে ভিডিওতে বেশি বেশি ভিউজ পাই সবকিছু কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো সো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে অ্যাক্টিভিটিও র্যাঙ্কিং করার ক্ষেত্রে টাইটেল মাস্ট বি অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেন বললাম টাইটেলের দুই দিক থেকে ভ্যালু রয়েছে প্রথম হচ্ছে টাইটেল দেখে অনেকে ক্লিক করে আর দ্বিতীয়ত হচ্ছে এই টাইটেল থেকেই মূলত কিওয়ার্ড গুলো নিয়ে আসলে গুগল বা ইউটিউবের রোবট যেটা করে সেটা হচ্ছে আপনার সার্চিং ভ্যালুটাকে তারা মানুষের সামনে তুলে ধরে এখন এইখানে আপনাকে টাইটেলটা প্রথমত খুব ছোটো করে দিতে হবে মানে এত বড় টাইটেল দেওয়া যাবে না টাইটেল ছোটো করে দিতে হবে এবং এটাকে আকর্ষণীয় দিতে হবে এবং টাইটেলের মধ্যে মূল কিওয়ার্ড গুলো থাকতে হবে মানে আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করেছেন সেটার মূল এখানে অল্প কথায় থাকতে হবে কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাতে যদি আমি টাইটেল দিতাম এরকম যে আপনি কি দেখে অ্যাসি কিনলে আপনার অ্যাসি কিনে আপনি কখনোই লস করবেন না তাহলে টাইটেলটা বিশাল হতো বা অ্যাসি কেনার আগে আপনার অবশ্যই এই বিষয়গুলা জেনে তারপরে এসি কিনা উচিত যদি এরকম একটা টাইটেল দিতাম তাহলে বিশাল টাইটেল হয়তো এটা পড়ার মতো কারো সময় থাকতো না বা এই জিনিসটা থেকে আসলে মূল কিওয়ার্ড কোনটা সেটা কিন্তু ইউটিউবের রোবট বা ফেসবুক রুবট আসলে ক্যাচ করতে পারতো না মানে সে খুঁজেই পেতো না যে আসলে কোনটা মেইন মেইন কিওয়ার্ড এখন আমি আসলে যেটা দিয়েছি যে কি দেখে এসি কিনবেন এসি কিনা এই দুটো তো মূল টাইটেল বুঝতে পারছেন এই দুইটা কিন্তু মূল কিওয়ার্ড এখন কি দেখে কিনবেন এই এইটা আমি সামনে পিছনে লাগিয়ে দিয়েছি যে কি দেখে এসি কিনবেন সো এই যে টাইটেলটা আকর্ষণীয় হলো খুব ছোট আকারে পাশাপাশি এটা কিন্তু আমার মূল কিওয়ার্ড গুলাকেও সে নিতে পারলো সো বুঝতে পারছেন যখন আপনারা টাইটেল দিবেন তখন চেষ্টা করবেন খুব ছোট করে দিতে আকর্ষণীয় করে দিতে এবং মূল কিওয়ার্ড গুলো যেন এই টাইটেলের মধ্যে থাকে সো এইটা হইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মূল কিওয়ার্ড যদি আপনার রোবট পেয়ে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সার্চিং র্যাঙ্কিং এ উপরের দিকে সে দিয়ে দিবে আর মানুষ যখন একটা আকর্ষণীয় টাইটেল দেখবে তখন সেটা থেকে সহজে ক্লিক করতে চাইবে সো টাইটেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তবে একটা কথা আপনাদেরকে বলে যে এমন আকর্ষণীয় টাইটেল দিতে যাবেন না যে টাইটেল দেখেই মানুষ সমানে ক্লিক করবে বাট ভিডিওতে গিয়ে সেটার সাথে মিল খুঁজে পাবে না তখন কিন্তু মানুষ ইনস্ট্যান্ট বেরিয়ে চলে আসবে আর তখন কিন্তু এটা আপনার চ্যানেলের উপর একটা বিশাল ইফেক্ট ফেলবে মানে নেগেটিভ ইফেক্ট সো চেষ্টা করবেন টাইটেলটা আসলে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে দিতে বাট আকর্ষণীয় যেন হয় ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা টাইটেলের পর যে জিনিসটা বসাই সেটা হচ্ছে ডেসক্রিপশন সো ডিসক্রিপশনে আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেই রিলেটেড ভিডিও সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখবেন ধরেন কি দেখে এসে কিনবেন এখানে তখন আপনি শুরু করতে পারেন একটা প্যারাগ্রাফের মতো যেটা হচ্ছে আড়াইশো বা তিনশো ওয়ার্ডের মধ্যে বা হচ্ছে পাঁচশো ওয়ার্ডের মধ্যে গিয়ে শেষ হবে এরকম একটা প্যারাগ্রাফ লিখবেন তো প্যারাগ্রাফের মধ্যে আপনি মাথায় রাখবেন যে আপনি অবশ্যই যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেই রিলেটেড মেইন কিওয়ার্ডগুলো যেন আপনার এই ডিসক্রিপশনের এই কথাগুলোর মধ্যে থাকে আমি যেটা করি শর্টকাটে করার করার জন্য যেহেতু আমার কাছে সময় থাকে না আমি করি কি টেক যেগুলো আছে সেইগুলোই হচ্ছে প্রথম দিকে বসিয়ে দিই একদম প্রথম দিকে কপি করে বসিয়ে দিই এটা যদিও করা উচিত না আপনি সুন্দর করে একটু প্যারাগ্রাফের মতো লিখবেন আপনার ভিডিওটা সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন এটা পাঁচশো ওয়ার্ড হোক বা এক হাজার হোক আপনি সুন্দর করে লিখবেন আর ডিসক্রিপশনে আরেকটা জিনিস আপনারা লিখবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ এটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে আপনার ভিডিওর মেইন চারটা কিওয়ার্ড ধরেন আমি এসি কেনার ভিডিওটা আপলোড করছি এই ক্ষেত্রে আমি দিতে পারি এসি বাইং গাইড তারপরে হচ্ছে এসি কেনার আগে জানা উচিত তারপর হচ্ছে এসি এটা একটা ছোট্ট ওয়ার্ড এটা কিন্তু একটা হ্যাশট্যাগে আসতে পারে সো এইভাবে তিন থেকে চারটা দিবেন বেশি দিবেন না দিয়ে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা আপনি শেষ করবেন আর ডিসক্রিপশনে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে প্রমোশনাল কোনো লিঙ্ক থাকলে দিতে পারেন বা আপনার হচ্ছে পেজের লিঙ্ক বা অন্য যা কিছু চান সেগুলো নিচের দিকে আপনি দিয়ে দিবেন বাট উপরের দিকে কিন্তু আপনি ওই যে সুন্দর করে বললাম প্যারাগ্রাফটা লিখবেন যেখানে হচ্ছে আপনার ওই ভিডিওর মেইন কিওয়ার্ডগুলো যেন থাকে ডিসক্রিপশন বসানোর পর আপনি নিচের দিকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস যদি আপনি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন আপনার ভিডিওটা যদি আসলে কার্টুন বা বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে এইটা সিলেক্ট করবেন আর যদি আপনার ভিডিওটা রেগুলার ভিডিও হয়ে থাকে মানে সবার জন্যই আপনি আপলোড করছেন তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দেবেন তারপরের অপশনটাতে যেটা বলছে সেটা হচ্ছে যদি আপনার ভিডিওতে যদি কোনো অ্যাডাল্ট সিন থাকে তাহলে এটা আপনাকে এখানে বলে দিতে হবে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউন মানে এটা ডাক্তারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য ডাক্তাররা অনেক সময় দেখা গেলো যে কিছু আসলে এইটিন প্লাস জিনিস তাদের আসলে প্র্যাকটিক্যালি দেখাইতে হয়

করা থাকে এই ক্ষেত্রে স্পেসিফিক কোন অঞ্চল সিলেক্ট করবেন না তারপরের অপশনটা হচ্ছে প্লে লিস্ট প্লে লিস্টের এক অর্থে খুব বেশি গুরুত্ব নাই আবার আরেক যথেষ্ট গুরুত্ব আছে আমি আপনাদেরকে একটু বলি ধরেন আপনি মুভি এক্সপ্লেন করেন তো সেই ক্ষেত্রে কিছু হরর মুভি হয় কিছু অ্যাকশন মুভি হয় কিছু আসলে ওই রোমান্টিক মুভি হয় এই ক্ষেত্রে আপনি একটা প্লে লিস্ট করতে পারেন সো প্লে লিস্ট করলে যেটা সুবিধা হবে আপনার যদি কেউ একটা ধরেন রোমান্টিক মুভি প্লে করে তাহলে দেখা গেল যে প্লে লিস্টে আপনার যতগুলো আপনার রোমান্টিক মুভি দিয়ে রেখেছেন সে একটার পর একটা দেখতে পারবে এটা একটা সুবিধা আবার এরকম ক্যাটাগরি ওয়াইজ আপনি চাইলে সিলেক্ট করে রাখতে পারেন মানে আপনি প্লে লিস্টটা তৈরি করে রাখতে পারেন পারেন তাহলে এটা কিন্তু অডিয়েন্সদের জন্য সহজ হবে এবং আপনার ভিডিওতে কম্পারেটিভলি ভিউটা বেশি আসবে ওকে যদি ক্যাটাগরি থাকে আবার অনেকের আছে ওইরকম স্পেশাল কোনো ক্যাটাগরি থাকে না তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তখন আমার জন্য ইম্পর্টেন্ট যেমন আমি হচ্ছে স্মার্টফোনের রিভিউ করি এক্ষেত্রে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করেছি যে স্মার্টফোনের রিভিউ আবার দেখলো আমি টিউটোরিয়াল তৈরি করি সেক্ষেত্রে আমি আসলে টিউটোরিয়ালের জন্য একটা প্লে করেছি তো এইভাবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা করে রাখতে পারেন এটাও কিন্তু আপনাকে ভিউ পেতে অনেক বেশি হেল্প করবে তারপরের যে অপশন সেটা হচ্ছে অ্যালাভ ভিডিও এন্ড অডিও রিমিক এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স নামে একটা অপশন রয়েছে এটা মাস্ট বি আপনি অ্যালাও করে রাখবেন এটা অ্যালাও করে রাখলে যেটা হয় আপনার ভিডিওর সাথে যে কেউ চাইলে কিন্তু রিমিক্স করতে পারে রিমিক্স করলে একদিকে আপনার চ্যানেলের ভ্যালুটা বাড়ছে আরেকদিকে ভিডিওতে ভিউজটাও কিন্তু বেশি আসছে এবং এখান থেকে কিন্তু আপনি রেভিনিউও পাবেন মানে যে ব্যক্তি আপনার এটা শেয়ার করেছে যদি তার আসলে মনিটাইজেশন অন করা থাকে তাহলে কিন্তু সে টাকা আর্ন করলে আপনিও কিন্তু টাকা পাবেন সো অনেক দিক থেকে এটা আপনাকে হেল্প করবে সো মাস্ট বি এটা আপনারা অবশ্যই চালু করে রাখবেন একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ট্যাগের ভূমিকা অপরিসীম এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে ট্যাগ যদি আমি বসাই তাহলে আমার ভিডিও আসবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলছি খুব কেয়ারফুলি শুনবেন আপনি ধরেন একটা ভিডিও আপলোড করছেন টাইটেল হচ্ছে দেখে কিনবেন এখন আপনাকে চিন্তা করতে হবে যে যারা এসি কিনতে আসবে তারা কি কি জিনিস লিখে গুগল বা ইউটিউবে সার্চ করতে পারে এখন মূলত গেমটা হচ্ছে এখানে যে মানুষের মাইন্ডটা বোঝার ক্ষমতা আপনার লাগবে যে যত বেশি মাইন্ড বুঝতে পারবে তার আসলে সাকসেস রেট তত বেশি ধরেন কি দেখে এসকিনবে এটা যদি টাইটেল হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কোন কোন বিষয় লিখে আপনি মানুষ খুঁজতে পারে বা কি কি লিখে খুঁজতে পারে ধরেন একটা লোক লিখতে পারে যে কি দেখে এসকিনার ঠিক হবে অথবা লিখতে পারে যে ভালো এসি কেনার উপায় লিখতে পারে এসি বাইং গাইড তারপরে লিখতে পারে যে বেস্ট এসি প্রাইস ইন বাংলাদেশ এই টাইপের ট্যাগগুলা লিখে সে কিন্তু গুগল বা ইউটিউবে খুঁজতে পারে আর এইগুলা যখনই সে খুঁজবে তখন কিন্তু আপনার ভিডিওটা উপরের দিকে আসার একটা পসিবিলিটি থেকে যাবে সো ট্যাগগুলা খুব কেয়ারফুলি বসাবেন আচ্ছা ট্যাগ নিয়ে তো কথা বললাম এবার যা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজের প্রতি ধরেন আপনি যে বাসায় ভিডিওটা আপলোড করছেন সেই বাসাটা সিলেক্ট করে দেবেন আপনি বাংলায় হলে বাংলা আপনার কন্টেন্টটা ইংলিশ হলে ইংলিশ হিন্দি হলে হিন্দি সিলেক্ট করে দেবেন ওকে তারপর ক্যাপশনটা আপনি দিলে দিতেও পারেন না দিলেও তেমন কোনো সমস্যা নেই এইটার জন্য আসলে ভিউ খুব বেশি বাড়বে বা কমবে সেরকম কিছু না তবে হালকা কিছু ডিফারেন্স হতে পারে ওকে তারপর হচ্ছে এখান থেকে রেকর্ডিং ডে এটা আমি আসলে কখনোই দিই না এটা না দিলেও যে খুব বেশি প্রবলেম হবে সেরকম কিছু না ওকে তারপর হচ্ছে এখান থেকে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা ডিফল্ট সিলেক্ট করা থাকে এটাই সিলেক্ট করা থাকবে অসুবিধা নেই তারপর হচ্ছে অ্যালো এমভিডিং এইটা ঠিক চিহ্ন দেওয়া রয়েছে এবং নিচেরটাও ঠিক চিহ্ন দেওয়া রয়েছে এই দুটো ঠিক চিহ্ন দিয়ে এগুলো আলাদা করে ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লেগে যাবে ওকে এগুলো আমি এভাবে রেখে দিই ভিডিও ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরিতে সিলেক্ট করে দেখবেন যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওতে একটু বেশি আসবে আপনি যদি কমেডি কমেডি করে করে থাকেন তাহলে সিলেক্ট দিবেন বা আপনি যদি অন্য কিছু বা আমার মত যদি সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে কমেন্ট অ্যান্ড রেটিং এখানে অনেকেই হচ্ছে কমেন্ট অফ করে রাখতে চান আমি বলবো যেটাকে অন করে রাখবেন তাহলে আপনার মানুষের মতামত বুঝতেও সুবিধা হবে এবং মানুষকে রিয়াকশন দিতে পারবেন

কে পার্সোনালি বলবো যে আসলে সাবটাইটেল অ্যাড করার চেয়ে বাংলা কন্টেন্টের মধ্যে আপনি বরং অন্য জায়গায় সময় দেন একটা ভিডিও বেশি তৈরি করেন সেটা আমার মনে হয় যে বেটার আপনার জন্য তারপর হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন এটা ইম্পর্টেন্ট আপনি এইখানে ক্লিক দিয়ে আপনি ইন স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওটা শেষ হওয়ার পর এই সেম রিলেটেড বা মানুষ এই রিলেটেড পছন্দ করে এরকম ভিডিওগুলা দেখতে পারবেন এটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে অ্যাড কার্ডস এটার মানে হচ্ছে আপনার ভিডিওটা যখন চলতেছে তখন মাঝখানে দেখবেন কার্ড করে একটা শব্দ আসে তো আপনি এইখানে কিন্তু একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন ধরেন আমি আজকে কথা বলতেছি যে আসলে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে কথা বলতেছি এখন যদি একটা প্রসঙ্গত কথা আসে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় যদি না জানেন তাহলে আপনি আমার একটা ভিডিও দেখে আসতে পারেন তো ঠিক এই জায়গাটা এসে যদি আমি কার্ডের মধ্যে আমি ওই যে আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তাহলে সেটা কিন্তু কার্ডে আমি অ্যাড করে দিতে পারি ঠিক আছে এইগুলো আপনি অ্যাড করে দিবেন ওকে তারপরে আসলে আর খুব বেশি কিছু নেই তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে কপিরাইট আছে কিনা এটা তারা চেক করবে চেক করার পর যদি ঠিক চিহ্ন আসে তাহলে তার কথা নেই আর যদি বলে যে না কপিরাইট আছে তাহলে ভিডিওটা আপনি ফাইনালি এখানে সাবমিট করবেন না বা পাবলিক পাবলিশ করবেন না এই ভিডিওটাতে যে জায়গায় কপিরাইট আছে সেই কপিরাইটটা বাদ দিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করবেন আর একটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি এই দুইটাতে আসলে ঠিক চিহ্ন আসে কিনা আপনি ভালো করে দেখবেন আসলে পরে হচ্ছে ফাইনাল স্টেপে যাবেন তারপর নেক্সটে গিয়ে আপনি ভিডিওটা ফাইনালি আপলোড করে দিতে পারেন ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তামনেল ম্যাক্সিমাম লোকে কিন্তু ভিডিওর তামনেল দেখে সেই ভিডিওতে ক্লিক করে সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এখন তামনেল দেওয়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছেন সেটা সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট বা সবচেয়ে সুন্দর মোমেন্টে ছবিটা এখানে প্রেজেন্ট করতে অথবা যদি আপনি আমার মতো এরকম টেক রিলেটেড ভিডিও আসলে আপলোড করেন তাহলে আপনাকে ওই জিনিসটা মানে হচ্ছে আপনি যে টেকের যে বিষয়টাকে আপনি এক্সপ্লেন করছেন সেইটার জন্য সামঞ্জস্যপূর্ণ একটা ছবি থাকে এবং এখানে যেন পাশে দিয়ে যেন টেক্সগুলো যেগুলো লিখে দিবেন সেইগুলো যেন খুব অল্প কথায় পুরো মিনিংটাকে সে প্রকাশ করতে পারে এবং আকর্ষণীয় হয় লাইক এস টাইটেলের মতো ওকে টাইটেলে যেটা দিবেন এইটাই হচ্ছে আপনি এখানে টেক্সট হিসাবে দিতে পারেন ধরুন আপনি রান্নার ভিডিও আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনি রান্না করার পর রান্নার যে ফাইনাল যে আউটপুট আসবে খাবারের সেইখানে যে সবচেয়ে সুন্দর মোমেন্টের যে ছবিটা আসবে সেটাকে আপনি তামনেলে ইউজ করবেন একটা তামনেলের ছবি তোলার আগে আপনি অন্তত পাঁচ থেকে ষাটটা অ্যাঙ্গেলে ছবিটাকে তোলার চেষ্টা করবেন এবং খাবারটা দেখেই মানুষের একটু আকর্ষণীয় ভাব চলে আসে এইরকম একটা জিনিসে আপনি ছবিটা এখানে তামনেলে বসাবেন মানে মানুষের কাছে দেখতে যেন আকর্ষণীয় লাগে তবে এক্ষেত্রে এটা করতে গিয়ে যেন ফেক কিছু তৈরি না করে ফেলেন রিয়েল জিনিসটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করবেন দ্যাটস ইট আর এটা যদি আপনি করতে পারেন তাহলে মাস্ট বি আপনার ভিডিওতে কিন্তু ভিউ অনেক বেশি সো গাইস ইউটিউবে ভিডিও আপলোডের যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো ছাড়াও আরো টুকটাক বেশ কিছু বিষয় ছিল তবে যেগুলা মেজর বিষয় সেগুলো নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলেছি এখন এই বিষয়গুলো মেনে যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন আপনারা অবশ্যই সাকসেস দেখা পাবেন আর সেই সাকসেস পার্সনদের সাথে অবশ্যই আমার কোনো একটা প্রোগ্রামে দেখা হয়ে যাবে আপনাদের জন্য শুভকামনা রইল এবং সেই প্রত্যাশায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ